নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 13ই সেপ্টেম্বর 2024 দৈনিক রাশিফলের ভিডিও, মেষ টু মীন রাশির কেমন যাবে এবং পাঁচ নামের ব্যক্তির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। এই পাঁচ নামের ব্যক্তির আমি বলবো কোন কোন নামের অক্ষরের আগামীকাল লটারি প্রাপ্তির যোগ রয়েছে। অনেকেই রাশির নাম জানেন না, নামের অক্ষর দিয়ে আমি আজকের এই ভিডিওতে জানাবো। এবং চারটি রাশির হতে চলেছে মহাপ্রাপ্তি, লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে চলেছে। ভিডিওর শেষে একদম আলোচনা থাকবে যে পাঁচ নামের ব্যক্তির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সেই নামের অক্ষর এবং যে চার রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে সেই চারটি রাশির নাম, শুভ সময় এবং লাকি নাম্বার। দেখুন, আগামীকাল মঙ্গলবার শুক্লপক্ষের দশমী তিথি রয়েছে, নক্ষত্র রয়েছে পূর্বসারা নক্ষত্র, যোগ রয়েছে সৌভাগ্য যোগ, চন্দ্র ধনু রাশিতে থাকছে। দিনের যে রাহুকাল, যে অশুভ সময়, সেটা রয়েছে আপনার সকাল 10:30 থেকে দুপুর 12 পর্যন্ত। এই সময় আপনারা কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজ আপনারা করবেন না। এবং আগামীকাল পশ্চিম দিকে যাত্রা করবেন না, আর যদি করতেই হয় একটু দই মুখে দিয়ে যাত্রা করুন এবং ভগবানের নাম স্মরণ করুন, তাতে বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। অর্থাৎ কোনো জায়গাতে ইম্পর্টেন্ট কাজ রয়েছে, অবশ্যই এদিন আপনারা দই অবশ্যই মুখে দিয়ে বেরান। এবার আসি কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে আগামীকাল দিনটা ভালো যেতে চলেছে। আমাদের তো 27টি নক্ষত্র রয়েছে, 27টি নক্ষত্রের মধ্যে কোন কোন নক্ষত্র আগামীকাল বেশ কিছু লাভ পেতে চলেছে। দেখুন, পূর্বসারা, উত্তর ফাল্গুনী, পুষ্যা, মঘা, অশ্লেষা, মৃগশিরা, রোহিণী, ভরণী, কৃত্তিকা, এই নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে, আপনার আগামীকাল যে কোনো দিক থেকে শুভ সংবাদ বা দীর্ঘদিনের আপনাদের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। এবার আসি দৈনিক রাশিফল, তারপরে রয়েছে চারটি রাশির লাকি নাম্বার এবং শুভ সময় এবং পাঁচ নামের ব্যক্তির অর্থপ্রাপ্তি হতে চলেছে। সেই পাঁচ নাম আমি কোন কোন নামের অক্ষরের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটা আপনাদেরকে এই ভিডিওর শেষে জানাবো। মেষ রাশির আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা শুভ দেখা যাচ্ছে, সন্তানের জন্য আপনার আগামীকাল গর্ব অনুভব হবে, সন্তান থেকে আপনি ভালোবাসা পাবেন, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বৃষ রাশির আপনারা স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন, মানসিক দুশ্চিন্তা আপনাদের বাড়বে, তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নেবেন না, যে কোনো কাজ করবেন ধীরে আপনারা কাজ করুন, চট জলদি কোনো সিদ্ধান্ত নেবেন না। মিথুন রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট ব্যস্ততা দেখা যাচ্ছে এবং আপনার ছোটোখাটো লাভকারী যাত্রা হতে পারে। কর্কট রাশি, কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন আসবে, আটকে থাকা অনেক কাজ আপনার হয়ে যাবে, ধন প্রাপ্তির প্রবল যোগ আপনার রয়েছে। সিংহ রাশি, মন আপনার ভালো থাকবে, পারিবারিক সমস্যা দূর হবে, সম্পত্তি লাভের প্রবল যোগ রয়েছে। কন্যা রাশি, পারিবারিক সমস্যা আপনার হতে পারে,
শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন। অফিসে যেখানে আপনারা কাজ করছেন, কর্মস্থলে কোনো সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। তুলা রাশি, স্বাস্থ্য আপনার ভালো থাকবে, ধন প্রাপ্তির প্রবল যোগ রয়েছে। অবিবাহিত যারা রয়েছেন তাদের বিবাহের জন্য যোগাযোগ বা প্রস্তাব আসতে পারে। বৃশ্চিক রাশি, মানসিক চিন্তা কমবে, ব্যবসা ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, পরিবারে কোনো মাঙ্গলিক কাজ আপনার হতে পারে। ধনুরাশি, কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে পারে, কেরিয়ারে পরিবর্তন আসবে, সন্তানের দিকটা আপনাদের শুভ রয়েছে। মকর রাশি, স্বাস্থ্যের দিকে নজর রাখুন, পারিবারিক বাদ বিবাদ এড়িয়ে চলুন, অর্থাৎ পরিবারের মধ্যে ছোটোখাটো বাদ বিবাদ হতে পারে। গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। কুম্ভ রাশি, অর্থনৈতিক স্থিতি পরিবর্তন হবে, ছোট যাত্রার যোগ রয়েছে। পরের সমস্যা, অন্যের কারো সমস্যা নিজের কাঁধে আপনি আগামীকাল তুলবেন না, অর্থাৎ অন্য কেউ সমস্যায় পড়েছে তার সমস্যাটা আপনি নিয়ে নিজের কাঁধে তুলবেন না, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। মীন রাশি, মীন রাশি পুরাতন দীর্ঘদিনের সমস্যা সমাপ্ত হবে, ধন প্রাপ্তির প্রবল যোগ আপনাদের দেখা যাচ্ছে, কোনো শুভ সূচনা প্রাপ্তি আগামীকাল হতে পারে। এবার আসি কোন কোন নামের অক্ষরের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে দেখুন, আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয় আপনার লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয় তাহলে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে ফাটকা শেয়ার মার্কেট থেকে। আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয় আপনি হতে চলেছেন আগামীকাল মহাসৌভাগ্যশালী রাশি, অর্থাৎ আপনার নামের ব্যক্তি আপনি যদি এল দিয়ে হন আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। অর্থাৎ ডি কে এল, তিন নম্বর যে হচ্ছে আপনার এ, আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয় আপনার আগামীকাল লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সেটা আপনার ফাটকা কোনো সম্পত্তি বা লটারি যে কোনো দিক থেকে আপনাদের হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি, যারা রাশি জানেন না তারা অবশ্যই নামের অক্ষরটা অ্যাপ্লাই আপনারা করবেন। যারা অনেকে বলে যে কৌশিক দা আমি এটা রাশি জানি না, তারা অবশ্যই নামের অক্ষর অ্যাপ্লাই করবে। এবং যারা রাশি জানেন আমি রাশির নাম বলবো, তার আগে যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ পরিধান করলে আপনার আকস্মিক ধনপ্রাপ্তি নিশ্চিত রূপে আপনাদের হবে, যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে রাহু রক্ষা কবচ। এবং বার্থ চার্ট ইনফরমেশান অবশ্যই করুন। প্রথম যে রাশির আমি নাম বলবো আগামীকাল সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার এক, আপনাদের যে শুভ সময় আগামীকাল সকাল 9:02 থেকে 9:54 পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আপনার টার্গেট নাম্বার 8, আপনার যে শুভ সময় সকাল 9:25 থেকে 10:14 পর্যন্ত, সময়টা শুভ। এরপর যে রাশি সিংহ রাশি, সিংহ রাশির প্রবল ধন প্রাপ্তির যোগ রয়েছে, আপনার আগামীকালের টার্গেট নাম্বার 9, আপনার শুভ সময় সকাল 8:50 থেকে 10:04 পর্যন্ত। একদম শেষ রাশি, চার নম্বর রাশি, সে রাশির নাম আপনার তুলা রাশি।
তুলা রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের যে আগামীকালের যে টার্গেট নাম্বার, লাকি নাম্বার, সেটা হচ্ছে 2। আপনাদের শুভ সময় সকাল 10টা থেকে 10:28 পর্যন্ত সময়টা শুভ। যাতে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।